আজ আমি বড্ড খুশি। কিন্তু কেন? কারণ দেখতে দেখতে আমার ইউটিউব চ্যানেলে 25টা সাবস্ক্রাইব পার করেছে। কি ভাবছেন, মাত্র 25টা সাবস্ক্রাইবার আর তাতে এত আনন্দ? বলে রাখি স্যার, বিন্দু বিন্দুতেই সমুদ্রের সৃষ্টি হয়। আমি কয়েকদিন পরে ভিডিও আপলোড করতাম, কিন্তু যেহেতু 25টা সাবস্ক্রাইব পূরণ করলো, আর সেই আনন্দকে জাহির করার জন্য আমি আজই একটি ভিডিও পানি আপলোড করছি। চলুন তাহলে শুরু করা যাক। আমরা কোনো না কোনো সময় এমন একটা দ্বীপের কথা কল্পনা করে থাকি যা মানুষের ধরা ছোঁয়ার বাইরে এবং যেটা রহস্যতে ঘেরা। আর এই ফ্যান্টাসি নিয়ে হলিউডেও কম কৌতূহলের শেষ নেই। আমরা এর মধ্যেই এমন দ্বীপ নিয়ে মিস্টিরিয়াস ইসল্যান্ড, গুলিভার ট্র্যাভেল, জার্নি টু দ্য মিস্টিরিয়াস ওয়ার্ল্ড, ইন্ডিয়ানা জোন্স, কিং কং আর না জানি কত হলিউডের ফিল্ম দেখেছি। কিন্তু আমি যদি বলি এমন একটা রহস্যময় দ্বীপ বাস্তবেই রয়েছে এবং তা আমাদের ভারতেই অবস্থিত, কি বিশ্বাস হচ্ছে না? তো আর বিশ্বাস না করাটাই স্বাভাবিক। আর এই রহস্যময় দ্বীপটি ভারতের কেন্দ্রশাসিত এলাকা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। আর এই দ্বীপটি নাম হল নর্থ সেন্টিনেন্টাল। স্যাটেলাইটের মাধ্যমে দ্বীপটিকে দেখলে স্বাভাবিক দ্বীপ মনে হলেও বাস্তবে এটি রহস্যতে ঘেরা। আর এই রহস্যের কারণ হলো এখানে বসবাসকারী আদিবাসীদের জন্য। মনে করা হয় এই জনজাতি 60,000 বছর পুরনো একটি সভ্যতা। 2011 ক্যানসাস অনুযায়ী এই দ্বীপের মোট জনসংখ্যা 39 জন, কিন্তু বেসরকারি মতে 800 জন বলে মনে করা হয়। আর সমগ্র দ্বীপটি 400 বর্গ ফুটের মধ্যেই অবস্থিত। এই জনজাতির এত রহস্যময়ী হওয়ার পিছনে কারণ হলো এই জনজাতির হিংস্র স্বভাব। এই জনজাতি প্রস্তর যুগে অনুকরণে এখনও বসবাস করে এবং বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন এই জাতি বাইরের জগৎ থেকে কাকেও তাদের দ্বীপে প্রবেশ করতে দেয় না। আর ভুলেও যদি কেউ প্রবেশও করে তাহলে তাদেরকে এরা মেরে ফেলে। আর যার জন্য ভারত সরকার এই দ্বীপে যাওয়ার জন্য মানুষকে বারণ করে দিয়েছে। 1967 সালে ভারত সরকার এই জনজাতির সাথে যোগাযোগের একটি পদক্ষেপ গ্রহণ করে ও TN পণ্ডিতের নেতৃত্বে যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে বেশ কিছু অভিযান পরিচালনা করা হয়। আর এই হলো সেই অভিযানের কিছু ভিডিও ফুটেজ। স্যাটেলাইটের মাধ্যমে আসা ছবি থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে এই জনজাতি চাষ করতে জানে না, সম্পূর্ণভাবে শিকারের উপরেই নির্ভরশীল। ভারত সরকারের বহু প্রচেষ্টা সত্ত্বেও এই জনজাতিকে মূলধারায় ফিরিয়ে আনা যায়নি। যতবারই ভারত সরকার তাদের মূলধারায় ফিরিয়ে আনার জন্য অভিযান পাঠিয়েছে, ততবারই এই জনজাতি ভারত সরকারের প্রেরিত উড়োজাহাজ ও নৌকাগুলিতে তীর দিয়ে আক্রমণ করেছে। শুধু যে তীর সেটাও নয়, সেই তীরে আগুন জ্বালিয়ে আক্রমণ করতে পিছপা হয়নি। 2004 সালে আসা সবথেকে ভয়ঙ্কর সুনামিতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। যেহেতু এই দ্বীপপুঞ্জ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত, সুতরাং এখানকার জনজাতির বিষয়ে আমাদের ভারত সরকারের দুশ্চিন্তার কোনো শেষ ছিল না। তাই ভারত সরকার তাদের বর্তমান অবস্থা জানার জন্য তাদের বায়ুসেনাকে প্রেরণ করে। কিন্তু এই জনজাতি সেই বায়ুসেনার উড়োজাহাজকেও তীর দিয়ে নিশানা করতে শুরু করে। এদের হিংস্রতার একটা ঘটনা হলো, একসময় কিছু মৎস্যজীবীরা ভুলবশত এই দ্বীপের কাছাকাছি চলে আসে এবং এই ভুলস্বরূপ এই মৎস্যজীবীদের এই জনজাতির হাতে মরতে হয়েছিল। এরা দেখতে কেমন, এদের রীতিনীতি, ভাষা সব কিছু এখনও অজ্ঞাত। এরা সম্পূর্ণভাবে নিজেদেরকে আধুনিক জগৎ ও সভ্যতা থেকে দূরে রেখেছে। আর এখানেই আমার ভিডিওটি শেষ করছি। এবং ভিডিও শেষ করার আগে
আপনাদের সকলের কাছে হাত জোড় করে বিনীতভাবে এতটুকু আশা রাখছি, আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তবে আমার এই চ্যানেল ইউনিক নলেজ বাংলাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং শেয়ার করুন, আর অবশ্যই বেল আইকনটি টিপতে ভুলবেন না। আমি সুমন্ত আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই এক নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।